আমাদের নামাজে খুশু না থাকার কারণ হচ্ছে দুইটা, জোরে কোন কয়টা? আমাদের নামাজে খুশু না থাকার কারণ হচ্ছে দুইটা। নাম্বার ওয়ান, এক নাম্বার হচ্ছে নামাজ আমরা বুঝি না। নামাজে আমরা কি পড়ি, নামাজে কি তেলাওয়াত হয়, নামাজের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ম্যাক্সিমাম মুসল্লি ফিল করতে পারে না, বুঝতে পারে না, বুঝার চেষ্টাও করে না। আর দুই নাম্বার হচ্ছে আমাদের নামাজে মনোযোগ থাকে না, যেহেতু নামাজ বুঝি না এজন্য নামাজে মনোযোগও থাকে না। নামাজ যদি আমরা বুঝতে পারতাম, নামাজ যদি আমরা বুঝতে পারতাম তাহলে আমাদের নামাজ থেকে মনোযোগ অন্যদিকে যেত না। নামাজ হচ্ছে এমন একটি আবাদত, আমরা যখন নামাজে দাঁড়াই আমাদের সাথে কথা বলেন কে? কিপ ইন ইউর মাইন্ড, সালাত ইজ এ কনভারসেশন বিটুইন অলমাইটি আল্লাহ অ্যান্ড দ্য স্লেভ। নামাজ হচ্ছে আল্লাহ আর বান্দার মধ্যে কথা বলার জায়গা, সুবহানাল্লাহ। আমরা যখন নামাজে দাঁড়াই, নামাজে দাঁড়িয়ে যখন প্রত্যেকটি আয়াত তেলাওয়াত করি, নামাজে দাঁড়িয়ে আমরা যা বলি প্রত্যেকটি কথার জবাব দেন কে? বুখারীর বর্ণনা হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন, কাসামতু সলাতু বাইনি ওয়া বাইনা আব্দি নিসফাইন, নামাজকে আমি আমার মাঝে আর আমার বান্দার মাঝে দুই ভাগ করেছি, ফানিসফুহালি ওয়া নিসফুহালি আব্দি, নামাজের অর্ধেক হলো আমার জন্য আর অর্ধেক হলো আমার বান্দার জন্য। নামাজে যখন বান্দা দাঁড়ায় আল্লাহ পাক বান্দার সাথে সরাসরি কথা বলতে থাকেন। আমরা যখন নামাজে দাঁড়িয়ে সূরাতুল ফাতিহা তেলাওয়াত শুরু করে দেই, দেখেন আল্লাহ কিভাবে কথা বলেন। আমরা যখন নামাজে দাঁড়িয়ে পড়লাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নামাজে দাঁড়িয়ে আমরা বললাম সকল প্রশংসা সেই আল্লাহর যিনি জগৎসমূহের রব, আমরা প্রশংসা করলাম কার? আল্লাহ চুপ থাকেন না, সঙ্গে সঙ্গে আমাদের কথার রিপ্লাই করেন, জবাব করেন। আল্লাহ পাক তখন বলেন, হামিদানি আব্দি, আমার বান্দা নামাজে দাঁড়িয়ে আমার প্রশংসা করলো। বলেন কতদিন নামাজে দাঁড়িয়ে এই ফিল করেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ে? আপনার তো ফিলিংস আসে না অন্তরে যে আল্লাহ আমার কথার জবাব দিচ্ছেন। যদি এই ফিলিংস অন্তরে থাকতো আল্লাহর কসম, আপনার কনসেন্ট্রেশন আপনার মনোযোগ নামাজের বাহিরে যাওয়ার কোনো সুযোগ থাকতো? নামাজে আমরা দাঁড়ানোর পর আল্লাহ কি চমৎকার করে কথা বলেন দেখেন। এরপরে আমরা যখন পড়লাম আর রাহমানির রহিম, আল্লাহ সাথে সাথে জবাব দেন, আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা নামাজে দাঁড়িয়ে আমার গুরু কীর্তন বর্ণনা করলো। তিন নাম্বার আয়াত যখন আমরা তেলাওয়াত করি, মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক হচ্ছেন আল্লাহ, আল্লাহ পাক চুপ থাকেন না, সাথে সাথেই জবাব দেন, মাজ্জাদানি আব্দি, আমার বান্দা নামাজে দাঁড়িয়ে আমার শ্রেষ্ঠত্ব বর্ণনা করলো। এইভাবে নামাজের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমরা নামাজে যত আয়াত তেলাওয়াত করে যত কথা বলি সব কথার জবাব দেন কে? আমরা বুঝি না, এই জন্য নামাজে আবেগ আসে না। মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারায় যারা সফর করেছেন, হারামাইনা শরীফাইনা যারা সালাত আদায় করেছেন, তারা দেখেছেন সেখানে যখন নামাজ শুরু হয়ে যায় ইমাম সাহেব কাঁদতে থাকে, মুসল্লিরাও কাঁদতে থাকে। বিশেষ করে মসজিদে হারামে যারা সালাত আদায় করেছেন, বাইতুল্লাহর ইমাম ফাদিলাতুল শেখ দুক্তুর আব্দুর রহমান সুদাইস সৌদ শুরাইম বান্দর বালিলা আবদুল্লাহ জুহান কিংবা ইয়াসির আদ্দুসিরি, তারা যখন তাদের সুরিত কণ্ঠে নামাজের মধ্যে আল্লাহর কোরআনের তেলাওয়াত শুরু করে দেয়, আবেগকে কন্ট্রোল করতে পারে না, তারা নিজেরাই কান্না শুরু করে দেয়। আবার তাদের পেছনে লক্ষ লক্ষ মুসল্লিরা আবেগকে কন্ট্রোল করতে না পেরে তারাও চোখের পানি ঝরায়, এই রকম দৃশ্য আছে না নাই? বিশেষ করে আপনারা দেখবেন তারা যখন সূরাতুল ইনফিতার, সূরাতুল ইনশিকাক, সূরাতুত তাকবীর এই সূরাগুলো তেলাওয়াত করে, আমার ভাইয়েরা এই সূরাগুলো হচ্ছে এমন সূরা বিশ্ব নবী বলেছেন, তোমাদের কেউ যদি দুনিয়াতে বসে আখেরাতের চিত্র দেখতে চায় সে যেন এই সূরাগুলো পড়ে। এই সূরাগুলো যদি আপনি তেলাওয়াত করেন তাহলে আপনি ঘরে বসে আখেরাতের চিত্র দেখতে পারবেন। এই জন্য হারামাইনে যখন এই সূরাগুলোর তেলাওয়াত শুরু হয় ইমাম সাহেব আবেগকে কন্ট্রোল করতে পারে না, আয়াতগুলো পড়তে গিয়ে থেমে যায় বারবার রিপিট করে আর চোখের পানি ঝরায়, কারণ তারা এই আয়াতগুলো পড়ে আর কিয়ামতের বিভীষিকাময় সেই দৃশ্যগুলোকে চোখের সামনে নিয়ে আসতে থাকে। এই জন্য তাদের নামাজে আবেগ আসে, কারণ তারা বুঝে কোনটা জান্নাতের আয়াত, জাহান্নামের আয়াত, কোনটা কিয়ামতের আয়াত। কিন্তু আমার দেশের অবস্থা হলো ম্যাক্সিমাম মসজিদের ইমামও বুঝে না কোনটা জান্নাতের আয়াত, কোনটা জাহান্নামের আয়াত। মুসল্লি বুঝা তো দূরের কথা, ঠিক কি না? এই জন্য নামাজে আবেগ আসে না। নামাজ যদি আমরা বুঝতাম তাহলে নামাজ আদায় করে মজা পেতাম, নামাজ বুঝি না এই জন্য নামাজ আদায় করে আমরা মজা পাই না।
প্রিয় ভাইরা, এই জন্য নামাজের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমরা যা বলি যা করি সবকিছু বোঝার দরকার আছে না নাই? আমরা বুঝি না, এই জন্য নামাজে খুশু থাকে না। প্রিয় ভাইরা, আপনার নামাজ ব্যর্থ হয়ে যাবে, আপনার নামাজ কবুল হবে না, সফল হবে না, সার্থক হবে না, সুন্দর হবে না, যদি নামাজে খুশু না থাকে। এখন কোশ্চেন হচ্ছে, প্রশ্ন হচ্ছে, হুজুর বুঝলাম যে খুশু না থাকলে নামাজ কবুল হয় না, এই নামাজের দামও থাকে না, এই নামাজ আল্লাহর কাছে কবুল হয় না। এখন প্রশ্ন হচ্ছে, আমরা খুশু তাহলে নামাজে নিয়ে আসবো কিভাবে? নামাজে আমরা খুশু নিয়ে আসবো কিভাবে? নামাজে খুশু আনয়নের জন্য, মনোযোগ আনয়নের জন্য আমি আপনাদেরকে চারটা প্রক্রিয়ার কথা বলবো, চারটা টিপস দিব। এই চারটা টিপস নিয়ে আজকে বাসায় যেতে পারবেন তো ইনশাআল্লাহ। নামাজে খুশুবের অর্থ হচ্ছে নামাজে মনোযোগ থাকা, এদিক সেদিক না তাকানো, বিনয়ের সাথে দাঁড়ানো, বিনয়ের সাথে দাঁড়ানো, অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে ঢিলে করে না দেওয়া, অর্থাৎ পরিপূর্ণ মনোযোগের সাথে একাগ্রতা আর একনিষ্ঠতার সাথে নামাজ আদায় করা। এই একাগ্রতার সাথে, একনিষ্ঠতার সাথে, খুশুয়ের সাথে নামাজ সম্পাদনের জন্য চারটি প্রক্রিয়ার কথা আপনাদেরকে বলবো। জোরে কোন কয়টা? এই চারটা টিপস দিয়ে যদি বাড়ি যেতে পারেন, নামাজে মনোযোগ ফিরে আসবে ইনশাআল্লাহ। নামাজে মনোযোগ আনয়নের জন্য এক নাম্বার যে টিপসের কথা বলবো সেটি হচ্ছে, হোয়েন ইউ স্ট্যান্ড ফর দ্য সালাত, কিপ ইন ইউর মাইন্ড ইটস ইউর ফাইনাল সালাত। যখনই আপনি নামাজে দাঁড়াবেন, আপনি আপনার মাইন্ড সেট আপ করে ফেলবেন, এটিই হচ্ছে আপনার জীবনের শেষ নামাজ। বলেন তো, আপনি এসার নামাজে দাঁড়ালেন, আপনি যদি এই ফিলিংস নিয়ে নামাজে দাঁড়ান, এটি আমার জীবনের শেষ নামাজ, তাহলে আজকের নামাজ কি অন্যান্য দিনের নামাজের মতো হবে? কখনোই না, বরং আজকের নামাজের ওযুটা সবচেয়ে সুন্দর হবে, এই নামাজের তেলাওয়াত সবচেয়ে সুন্দর হবে, রুকু সবচেয়ে সুন্দর হবে, সাজদা সবচাইতে সুন্দর হবে। এই জন্য নামাজে মনোযোগ আসবে, নামাজটা সুন্দর হবে। যখনই যে নামাজে দাঁড়াবেন, অন্তরে এই ফিলিংসটা রাখবেন, জানি না আর নেক্সট নামাজ আমি পাবো কিনা। এই জন্য এই নামাজটাই হচ্ছে আমার জীবনের শেষ নামাজ। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা কুমতা ফি সলাতিকা ফাসাল্লি সলাতাম মুয়াদ্দা, যখনই তুমি নামাজ আদায়ের জন্য দাঁড়াবা, অন্তরে এই ফিলিংস রাখবা, এটাই হচ্ছে তোমার জীবনের শেষ নামাজ। এই ফিলিংস অন্তরে থাকলে মনোযোগ নামাজের বাহিরে যাওয়ার সুযোগ নাই। নামাজে মনোযোগ আনয়নের জন্য দুই নাম্বার টিপসের কথা বলবো, সব সময় অন্তরে এই ফিলিংস রাখবেন, আল্লাহ সর্বাবস্থায় আমাকে দেখতে পাচ্ছেন, আর নামাজে দাঁড়ানোর পর আমি আল্লাহর সাথে কথা বলছি, আল্লাহও আমার সাথে কথা বলছেন, সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনতাবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, আল্লাহর গোলামী এমন ভাবে করো যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ, আর তুমি যদি আল্লাহকে দেখতে নাও পাও, তাহলে তুমি স্মরণ রাখো তোমার আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছেন। আল্লাহ আমাদেরকে দেখতে পাচ্ছেন কিনা, এই ফিলিংস যদি অন্তরে থাকতো, তাহলে প্রিয় ভাইয়েরা নামাজে মনোযোগ অন্যদিকে যেত না। মনোযোগ যাইতে যাইতে কোন জায়গায় যে যায়, একবার এশার নামাজ শেষ করে ইমাম সাহেব সালাম ফিরিয়ে মুসল্লিদের উদ্দেশ্যে বললেন, সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকে এশার নামাজ চার রাকাত হলো নাকি তিন রাকাত হলো, আমি তো নিজেই বুঝতেছি না, আপনারা কি বলেন? তখন কোন মুসল্লি চুপ, একেবারে কোনো কথা বলে না, চুপচাপ। হঠাৎ করে একজন মুসল্লি দাঁড়িয়ে বলল, হুজুর আমি 100% কনফার্ম আজকের নামাজ তিন রাকাতই হয়েছে। ইমাম সাহেব বললেন, কেউ কোনো কথা কয় না, কিন্তু আপনি এত কনফার্ম কিভাবে হলেন? লোকটা তখন বলল, হুজুর আমার বাজারে চারটা দোকান আছে, আমি যখন এশার নামাজে আসি, প্রত্যেক দিন এশার নামাজে আসলে এক এক রাকাতে এক একটা দোকানের হিসাব আমি কমপ্লিট করি, তো প্রত্যেক দিন আমি চারটা দোকানের হিসাব ভালোভাবেই সম্পন্ন করতে পারি, কিন্তু আজকে আমি তিনটা করলাম, আরো একটা বাকি আছে, তার মানে আপনার নামাজও আরো এক রাকাত বাকি আছে। কি বলেন, এই ধরনের মুসল্লি আছে না নাই? নামাজ থইয়া মনোযোগ হিসাব নিকাশের দিকে যায়, এরকম আছে না নাই? নাসাঈর বর্ণনায় হাদিস এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন নামাজি নামাজে দাঁড়ানোর পর তার মনোযোগ নামাজ থেকে যখন অন্য দিকে চলে যায়, আমার আল্লাহ ওই নামাজির দিক থেকে তার রহমতের দৃষ্টি তিনিও ফিরিয়ে নেন। এজন্য প্রিয় ভাইয়েরা, যখন আমরা নামাজে দাঁড়াবো, নামাজকে সফল, সুন্দর এবং কবুলিয়াত নামাজের জন্য দুই নাম্বার যে কাজটা করতে হবে, সব সময় অন্তরে এই ভয় রাখবেন, আল্লাহ আমাকে দেখতে পাচ্ছেন, আল্লাহর সাথে আমি কথা বলছি, তিনিও আমার সাথে কথা বলছেন, এই ফিলিংস অন্তরে রাখলে মনোযোগ অন্যদিকে যাবে না।
নামাজ কবুল হওয়ার জন্য, নামাজকে সার্থক করার জন্য, সুন্দর করার জন্য, নামাজে মনোযোগ আনানোর জন্য তিন নম্বর যে টিপসের কথা বলবো সেটি হচ্ছে নামাজে রুকু সাজদা ধীরস্থিরভাবে সম্পাদন করবেন। কিছু মুসল্লি আছে এরা এত দ্রুত রুকু করে, এত দ্রুত সাজদা করে, এদের রুকু সাজদার সিস্টেম দেখলে মনে হয় লোকটা আসলে নামাজ আদায় করছে না, নিয়মিত ফিজিক্যাল এক্সারসাইজ করছে। দেখবেন রুকুতে আল্লাহ আকবার তার অবস্থা দেখলে মনে হয় কেউ যেন তাকে পিটাইতেছে, বেটা তাড়াতাড়ি শেষ কর, এরকম মুসল্লি আছে না নাই? আল্লাহ আকবার, সামনে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দ্রুতগামী নামাজ, 4G ও না মনে হয় 5G গতিতে নামাজ আদায় করতেছে, ঠিক সি না? এইরকম করে রুকু সাজদা দিলে তো নামাজের হক আদায় হবে না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসওয়াউন নাসি সারিকা আল্লাযী ইয়াসরিকু মিন সালাতাহু। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট চোর হচ্ছে যে নামাজের মধ্যে চুরি করে। দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট চোর হচ্ছে যে নামাজের মধ্যে চুরি করে। সাহাবারা বললেন, ওয়া কাইফা ইয়াসরিক সালাতাহু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নামাজ আবার চুরি করে কেমনে কেমনে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইউতিম্মু রুকুআহা ওয়ালা সুজুদাহা ওয়ালা খুশুআহা ওয়ালা কিয়ামাহা। বিশ্বনবী বললেন, এমন কিছু নামাজি আছে দেখবা এদের নামাজে খুশু নাই, এদের রুকু ঠিক নাই, সাজদা ঠিক নাই, কিয়াম ঠিক নাই, এই লোকগুলাই হলো নামাজ চোর। প্রিয় ভাইরা, এই জন্য যখন নামাজে যাবেন, নামাজ যখন আদায় করবেন, রুকুতে যাওয়ার পর পিঠটাকে সোজা করে দিবেন, এরপরে আপনি রুকুর তাসবিহগুলো সুন্দর করে জপবেন, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রুকুতে যাওয়ার পর আমরা তাসবিহ জপি কার? আরো আস্তে বলেন, কার? আল্লাহ। রুকুতে যাওয়ার পর আমরা তাসবিহ জপলাম আল্লাহর। আল্লাহ এগুলো শুনেছেন কিনা? আল্লাহ দেখেন জবাব দিচ্ছেন, নামাজ তো আপনি বুঝেন না, আপনি পড়লেন সামি আল্লাহ হুনিমান হামিদা বলে আপনি রুকু থেকে উঠলেন, এই সামি আল্লাহ হুনিমান হামিদার অর্থ আপনি বুঝেন না। সামি আল্লাহ হুনিমান হামিদার অর্থ হলো, রুকুতে গিয়ে যার প্রশংসা করেছো, তার তাসবিহ জপেছো, সেই আল্লাহ তোমার প্রশংসা শুনেছেন। রুকু থেকে ওঠার পর আমরা আবারো হামদ প্রশংসা করি, কার? আবারো আমরা পড়লাম, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। একজন সাহাবী বিশ্বনবীর পেছনে নামাজে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদের পরে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি এতটুকু পর্যন্ত তিনি বৃদ্ধি করে পড়লেন। সালাম ফিরিয়ে বিশ্বনবী বললেন, আমার সাহাবীরা, কে আজকে নামাজের মধ্যে অতিরিক্ত তেলাওয়াত করেছো? যেই সাহাবী এই আমলটি করলে তিনি মনে মনে চিন্তা করলেন, আমি তো আস্তে আস্তে বললাম কিন্তু বিশ্বনবী সেটা কেমনে টের পেলেন? তিনি একটু ভয়ে ভয়ে দাঁড়িয়ে বললেন, ওগো আল্লাহর নবী, আমিই পড়েছি। বিশ্বনবী তখন বললেন, ও আমার সাহাবী, তুমি কি জানো না আমি আল্লাহর নবী? আমি যেটা জানি তুমি সেটা জানো না। তুমি কি জানো না কি নামাজের রুকু থেকে দাঁড়ানোর পর রব্বানা লাকাল হামদের পরে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি এতটুকু পর্যন্ত তুমি যখন বৃদ্ধি করে পড়লা, আমি নজর করে দেখলাম আল্লাহর রহমতের একজন আর দুইজন নয়, আল্লাহর রহমতের 33 জন ফেরেশতারা কম্পিটিশন প্রতিযোগিতা শুরু করেছে, তারা কে তোমার আমল নামায় কত বেশি সওয়াব লিখবে। এই জন্য এই আমলটি করার চেষ্টা আপনারা করবেন, আল্লাহ তৌফিক দিন। রুকু শেষ করলেন, রুকু থেকে দাঁড়ালেন, সাজদায় গেলেন, সাজদায় যখন যাবেন ধীরস্থির ভাবে সাজদা নেন। আমার দেশে কিছু মুসল্লি আছে, এরা মুরগির বাচ্চা যেমন দানা খায় টুকর টুকর করে, তারাও ঠুকর ঠুকর করে সাজদা মারে, আসে না নাই? এইরকম ঠুকর ঠুকর করে সাজদা দিবেন না। সাজদায় যখন যাবেন সাজদা একটু ধীরস্থির ভাবে সুন্দর করে আদায় করেন, কারণ সাজদার মধ্যে দোয়া কবুল করেন কে? আবার দুই সাজদার মাঝখানেও দোয়া করলে দোয়া কবুল করেন কে? কি চমৎকার দোয়াগুলো বিশ্বনবী শিখিয়েছেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়াজবুরনি ওয়াআফু আন্নি ওয়ারজুকনি। এই সুন্দর সুন্দর দোয়াগুলো করার দরকার আছে না নাই? আমরা নামাজের ভেতরে দোয়া করি না, নামাজের ভেতরে আমলগুলো করি না, কিন্তু নামাজ আবার নামাজের প্রয়োজনীয় প্রয়োজনীয় আমলগুলো করি না। অনেকেই নামাজের প্রয়োজনীয় আমলগুলো আমরা বাদ দিয়ে দিই, যেমন সালাম ফেরানোর পর বিশ্বনবীর নিয়মিত আমলগুলো আজ আমাদের দেশে খুব অবহেলিত। আমাদের দেশের নামাজের চিত্র হলো ইমাম সাহেব বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আমিন। সালাম ফেরানোর পর
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু আমল গুরুত্ব দিয়ে সব সময় করতেন যে আমলগুলো আজকে আমাদের কাছে খুব অবহেলিত আমল হয়ে গিয়েছেন। সম্মানিত ইমাম এবং খতিব ভাইরা যারা মাহফিলে এসেছেন, আমি বিনয়ের সাথে আপনাদেরকে অনুরোধ করব, আপনারা সালাম ফেরানোর পর 2-3 মিনিট সময় মুসল্লি ভাইদের জন্য ছেড়ে দেন। এই আমলগুলো আপনারা নিজেরা করেন, মুসল্লি ভাইদেরকেও আপনারা ইনস্পায়ার করেন। নামাজে সালাম ফেরানোর পর বিশ্বনবী নিয়মিত কিছু আমল করতেন যা আমরা অবহেলা করি। সালাম ফেরানোর পর বিশ্বনবী আল্লাহু আকবার 1 বার পড়তেন, আস্তাগফিরুল্লাহ 3 বার পড়তেন, সুবহানাল্লাহ 33 বার পড়তেন, আলহামদুলিল্লাহ 33 বার পড়তেন, আল্লাহু আকবার 34 বার পড়তেন। আবার প্রত্যেক ফরজ নামাজের পরে বিশ্বনবী আয়াতুল কুরসি তেলাওয়াত করতেন, কারণ প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াতের ফজিলত কম না বেশি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারা আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর যেই বান্দা প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, ওই বান্দা আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকে না, অর্থাৎ লোকটা মরে না এই জন্য সে আল্লাহর জান্নাতে যায় না। আয়াতুল কুরসি বিশ্বনবী তেলাওয়াত করতেন, আবার বিশ্বনবী আরো পড়তেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাক তায়াদাল জালালি ওয়াল ইকরাম। বিশ্বনবী আরো পড়তেন, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আবার প্রত্যেক ফজরের নামাজের ফরজ নামাজ শেষে বিশ্বনবী এবং মাগরিবের নামাজের পরেও বিশ্বনবী আল্লাহুম্মা আজিরনি মিনান নার এই দোয়াটি 7 বার পাঠ করতেন। আবার বিশ্বনবী পড়তেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবা ইয়াসিরা। এভাবে আরো অনেক দোয়া বিশ্বনবী করতেন। এই আমলগুলো আমাদের মধ্যে আছে না নাই? আপনাদের হয়তো আছে, কিন্তু বহু এলাকায় নাই। প্রিয় ভাইয়েরা, এই আমলগুলো আমরা সব সময় করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দাও নামাজে মনোযোগ আনয়নের জন্য। 3 নম্বর যে টিপসের কথা বলেছিলাম, রুকু সাজদা এবং তাদিরে আরকান নামাজি ওয়াজিব, এগুলো ধীরস্থির ভাবে সম্পাদন করবেন। নামাজে মনোযোগ আনয়নের জন্য 4 নম্বর টিপসের কথা বলবো, পূর্ববর্তীদের কাছ থেকে নামাজের শিক্ষা নিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা যেরকম নামাজ আদায় করেছেন, সেরকম করে নামাজ আদায় করার আপ্রাণ চেষ্টা করতে হবে। আহারে, আমরাও নামাজ আদায় করি আর সাহাবীরাও নামাজ আদায় করেছেন, আমাদের নামাজ আর সাহাবীদের নামাজের মধ্যে কেমন পার্থক্য ছিল শুনেন। সাইয়েদিনা শরীফ উদা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, যুদ্ধের ময়দানে শত্রুপক্ষের তীর দ্বারা তিনি আক্রান্ত হয়েছেন, তার পায়ে তীর বিদ্ধ হলো, অন্যান্য সাহাবারা তার পা থেকে সেই তীর খোলার জন্য চেষ্টা করলেন। এত বিষাক্ত তীর ছিল, গোটা শরীরের মধ্যে বিষের যন্ত্রণা ছড়িয়ে পড়ল। যখনই তার পা থেকে সাহাবা একরাম তীর খোলার জন্য চেষ্টা করেন, বেতার যন্ত্রণায় তিনি চিৎকার করে উঠেন। বিশ্বনবী যখন এই চিত্র দেখলেন, বিশ্বনবী সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবিরা, তোমরা আমার আলীর পা থেকে এইভাবে করে তীর খুলতে পারবা না। কিছুক্ষণ পর আদান হওয়ার পরে আমার আলী যখন যায় নামাজে দাঁড়াবে, নামাজ আদায়ের জন্য যখন দাঁড়াবে, তখন তোমরা অনায়াসেই তার পা থেকে তীর খুলতে পারবে। কিছুক্ষণ পরে সাইয়েদিনা আলী রাদিয়াল্লাহু আনহু যখন নামাজে দাঁড়ালেন, এবার অন্যান্য সাহাবেরা তার পা থেকে সেই তীরটা অনায়াসেই খুলে ফেললেন, কিন্তু তিনি কোনো চিৎকারও করলেন না। নামাজ শেষ হওয়ার পর তারা আলী রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করলেন, ওগো আমাদের ভাই আলী, বুঝলাম না ব্যাপারটা, নামাজ দাঁড়ানোর আগে একই তীর খোলার জন্য যখনই আমরা হাত দিয়েছি, বেতার যন্ত্রণায় চিৎকার দিয়ে উঠেছো, একই তীর যখন নামাজে দাঁড়ালা তোমার পা থেকে খুললাম, তুমি একটিবার বেতার যন্ত্রণায় ওহ শব্দ পর্যন্ত করো নাই। কারণটা কি? সাইয়েদিনা আলী রাদিয়াল্লাহু আনহু তখন জবাব দিলেন, ও আমার ভাইয়েরা শোনো, আমি যখন নামাজে দাঁড়াই আমার আল্লাহ আমার সাথে কথা বলেন, আমিও আল্লাহর সাথে কথা বলি, আর আল্লাহর সাথে কথা বললে আমার দিলে আমার মনে এত শান্তি লাগে, আমার তখন জাগতিক কোনো ফিলিংস থাকে না, জাগতিক কোনো অনুভব আমার মধ্যে কাজ করে না। নামাজে দাঁড়িয়ে আল্লাহর সঙ্গে যখন কথা বলছিলাম, তীর আমার পা থেকে খুলেছ, কিন্তু কোনো যন্ত্রণা আমার মধ্যে অনুভব হয় নাই। তার কারণ হলো, দুনিয়াবি কোনো চিন্তা চেতনা কিংবা ফিলিংস আমার অন্তরে কাজ করে নাই। সাহাবিদের নামাজ আর আমাদের নামাজ দেখছেন, পা থেকে তীর খুলে ফেলছে, টের পায় নাই। আর আমাদের মুসল্লি নামাজে দাঁড়ানোর পর মশায় কামড় দিছে, কয় ইস মশাও আছে মসজিদে। মাঝে মাঝে তো কিছু মুসল্লি বলে, মুয়াজ্জিন করে কি, হ্যাঁ একটু কোয়েল দিতে পারে না? এরকম নামাজই আছে না নাই? এই হচ্ছে আমাদের নামাজ। সাহাবিদের নামাজ থেকে শিক্ষা নিতে হবে। দেখেন আমাদের ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তার নামাজের সিস্টেমটা কত সুন্দর ছিল।
তার পাশে প্রতিবেশীর ঘরে আগুন লাগলো, প্রতিবেশীর ঘরে কি লাগলো? আগুন লাগলো। আপনার পাশের ঘরে যদি আগুন লাগে, আশেপাশের লোকেরা আগুন নেভানোর জন্য ছুটে আসে না? ছুটে আসে। আশেপাশের লোকেরা ছুটে আসলো, আগুন নেভালো, কিন্তু আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ঘরেই ছিলেন, বের হলেন না। তিনি ঘরের দরজা খুলে দেখলেন অনেক মানুষ জমায়েত হয়েছে। অনেক মানুষের জমায়েত দেখে তিনি বললেন, ঘটনা কি এখানে? অনেক মানুষের জমায়েত কেন, কি হয়েছে এখানে? লোকেরা বলল, আবু হানিফা তুমি কি কিছুই টের পাও নাই? আবু হানিফা বললেন, না আমি তো কিছুই টের পাই নাই, কি হয়েছে এখানে? লোকেরা বলল, আবু হানিফা তুমি কি ঠাট্টা করো, ফাইজলামি করছো, মজা করছো নাকি? সত্যি কি তুমি কিছুই টের পাও নাই? আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তখন বললেন, আল্লাহর কসম আমি কিছুই টের পাইনি। লোকেরা তখন বলল, অবিশ্বাস্য কথা, তোমার প্রতিবেশীর ঘরে আগুন লাগলো, আমরা আশেপাশে সবাই ছুটে এসে তার ঘরের আগুন নেভালাম, কষ্ট করলাম, আর তুমি তার পাশের ঘরের লোক, একবার একটু বেরো হলা না, আগুন নেভানোর কাজে হেল্পও করলা না, উল্টা আবার মজা করে বলতেছে এখানে কি হয়েছে। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তখন বললেন, সত্যি আমি কিছুই জানি না, কারণ তোমরা সবাই মিলে যখন আমার প্রতিবেশীর ঘরের আগুন নেভানোর কাজে ব্যস্ত ছিলা, আমি তখন জায়নামাজে ছিলাম, আমিও তখন জায়নামাজে চোখের পানি ছেড়ে দিই, আমি আমার মাওলার সাথে কথা বলে বলে আমি তখন আমার চোখের পানি ফেলে দিই, জাহান্নামের আগুন নেভানোর কাজে ব্যস্ত ছিলাম। এইটা এই হচ্ছে তাদের নামাজ। আর আমাদের নামাজ যে বললাম, মশায় কামড়াইলে কয় ইস মশা আজানা নাই। প্রিয় ভাইয়েরা, তাহলে নামাজকে সফল করার জন্য, সার্থক এবং সুন্দর করার জন্য, নামাজে মনোযোগ আনয়নের জন্য কয়টা টিপসের কথা বলেছি, মনে রাখছেন নাকি খেয়ে ফেলছেন? মনে আছে তো? এক নম্বর কি বলেছিলাম, হাই নো স্ট্যান্ড ফর দ্য সালাত, কিপ ইন ইউর মাইন্ড ইটস ইউর ফাইনাল সালাত। যখনই আপনি নামাজের জন্য দাঁড়াবেন, মনে করবেন এটা আপনার জীবনের শেষ নামাজ। দুই নম্বর টিপসের কথা বলেছিলাম, আল্লাহর সাথে আপনার কথোপকথন হচ্ছে, এই ফিলিংস অন্তরে রাখবেন। তিন নম্বর বলেছিলাম, রুকু সাজদা তাদিলে আরকান, ধীরস্থির ভাবে সম্পাদন করা। আর চার নম্বর বললাম, পূর্ববর্তীদের নামাজ থেকে শিক্ষা নেওয়া। প্রিয় ভাইয়েরা, কষ্ট হচ্ছে আপনাদের? দশ মিনিট থাকা যাবে না, লাইনে তুলছি, কিন্তু এখন মূল মূল কথাগুলো বলবো ইনশাআল্লাহ। নামাজ ব্যর্থ হওয়ার কয়টি কারণ বলেছিলাম, কথা কন না কেন? চারটি। কয়টা বলেছি? চারটা বলে ফেলছি, দুইটা বলেছি, পেস লাগাই ফেলছেন কেন আপনারা? দুইটা বলছি। এক নাম্বার বলেছিলাম, নামাজ ব্যর্থ হওয়ার এক নাম্বার কারণ নামাজে মিস্টেক থাকা, ভুল থাকা। আর দুই নাম্বার বলেছিলাম, অ্যাবসেন্স অফ হিউমিলিটি ইন প্রেয়ার্স, নামাজের মধ্যে খুশু না থাকা। আর খুশু আনয়নের জন্য চারটা টিপস আপনাদেরকে আমি অলরেডি দিয়ে ফেলেছি। নামাজ ব্যর্থ হওয়ার তিন নাম্বার কারণ হচ্ছে, সালাত ইজ নট এস্টাবলিশড ইন আওয়ার সোসাইটি, নামাজ আমাদের সমাজে প্রতিষ্ঠিত না থাকা। প্রতিষ্ঠিত মানে কি? প্রতিষ্ঠিত থাকার মানে হচ্ছে সকল জায়গায় নামাজ কায়েম থাকবে, সবাই নামাজ আদায় করবে। আমাদের সমাজে সকল জায়গায় কি নামাজ আছে? কথা বলেন, সকল জায়গায় কি নামাজ কায়েম আছে? আমাদের ব্যক্তিগত জীবনেই তো নামাজ নাই, আমাদের ব্যক্তিগত জীবনেই নামাজ নাই। আমাদের ফজর যাচ্ছে ঘুমে, জোহর যাচ্ছে আমাদের কাজে কর্মে, আসর যাচ্ছে আমাদের খেলাধুলায়, মাগরিব যাচ্ছে রং তামাশায়, এশা যাচ্ছে আড্ডায় আড্ডায়। এই জন্য কবিও খুব চমৎকার করে বলেছেন, ঘুমাইয়া কাজা করেছ ফজর, ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও জাগনি যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া দান, এখনো জামাতে হওরে শামিল, এখনো এর সাথে আছে স্থান, বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লা ইউরে নিশান। আল্লাহ আকবার। কবিতার কবিতায় আমাদের জীবনের চরম বাস্তবতাগুলো তিনি সুন্দর করে তুলে ধরেছেন। আমাদের ব্যক্তিগত জীবন থেকে পাঁচ ওয়াক্তের নামাজ এভাবেই চলে যাচ্ছে। আমাদের মধ্যে নামাজি কয়েক ধরনের আছে, নামাজি প্রধানত দুই প্রকার। জোরে কোন কয় প্রকার? নাম্বার ওয়ান, এক নম্বর হচ্ছে রেগুলার, নিয়মিত নামাজি। নিয়মিত নামাজি যারা, এরা কখনোই নামাজ ছেড়ে দেয় না। এরা তাদের ব্যবসা বাণিজ্য, বেচা কেনা, কাজ কর্ম, সকল কাজের উপরে নামাজকে তারা প্রায়োরিটি দেয়। তারা নামাজকে বলে না আমার কাজ আছে, উল্টো কাজকে বলে আমার নামাজ আছে, কারণ তাদের কলিজায় কার ভয়? আল্লাহর ভয়। দুই নাম্বার হচ্ছে ইরেগুলার, অনিয়মিত নামাজ। অনিয়মিত নামাজি যারা, অনিয়মিত নামাজি আবার চার প্রকার। জোরে কোন কয় প্রকার? নাম্বার ওয়ান, এক নাম্বার হচ্ছে সাপ্তাহিক, নাম্বার টু মাসিক, নাম্বার থ্রি
ভিআইপি নামাজি, অর্থাৎ বার্ষিক। নাম্বার ফোর, হেতেরা ভিআইপিও না, হেতেরা সিআইপি, সিজনাল নামাজি। নাম্বার ওয়ান, সাপ্তাহিক নামাজি। এরা কারা? এদেরকে পুরো সপ্তাহ দেখা যায় না, এই যে আগামীকাল জুমার দিনে তাদেরকে দেখা যাবে। এরা হচ্ছে সাপ্তাহিক মুসল্লি। কিও সাপ্তাহিক মুসল্লি ভাই? আপনার কি পুরো সপ্তাহের, পুরো সপ্তাহের 35 ওয়াক্তের নামাজ আল্লাহ মাফ করে দিয়েছেন? কথা কন না কেন, মাফ করে দিয়েছেন? কোথায় গেল আপনার নামাজ? এরপরে দুই নাম্বার হচ্ছে মাসিক মুসল্লি। এদেরকে শুধু রমজান মাসে মুসল্লি শাস্তে দেখা যায়, পুরো বছর নামাজ নাই। রমজান মাস আসলে তারা এমন মুসল্লি হয়, পাঁচ ওয়াক্তের মুসল্লিরা এদের ভিড়ের কারণে, ঠেলাঠেলির কারণে সামনের কাতারগুলোতে যাওয়ার চান্সই পায় না। নাম্বার থ্রি, তিন নাম্বার হচ্ছে ভিআইপি নামাজি। ভিআইপি বুঝেন তো আপনারা? বার্ষিক, ওনাদেরকে দুই ঈদ ছাড়া মসজিদে আর দেখা যায় না। নাম্বার ফোর, এরা ভিআইপিও না, এরা সিআইপি, এরা সিজনাল, সিজনে সিজনে মসজিদে আসে। মনে করেন শবে বরাত আসলো, ওই দিন তারা সন্ধ্যার আগে গোসল করে নতুন পাঞ্জাবি গায়ে দিয়ে, নতুন টুপি মাথায় দিয়ে, আতর গায়ে দিয়ে এরা মসজিদে ওই দিন এত ভিড় করবে, এদের ভিড়ের কারণে পাঁচ ওয়াক্তের মুসল্লিরা সামনের কাতার তো দূরের কথা, মসজিদগুলোতে ঢুকার কোনো সুযোগই থাকে না ওই দিন। এই যে চার প্রকার অনিয়মিত নামাজি, এরা সফল নাকি যারা প্রত্যেক দিন পাঁচ ওয়াক্ত নিয়মিত আল্লাহকে সাজদা দেয় তারা সফল? কারা সফল? আমরা আল্লাহর কাছে প্রশ্ন করলাম, ওগো আল্লাহ, প্রত্যেক দিন পাঁচ ওয়াক্ত যারা তোমাকে সাজদা দেয় তারা সফল, নাকি যারা বার্ষিক, সিজনাল, সাপ্তাহিক আর মাসিক মুসল্লি তারা সফল? এর জবাব কোরআনে কারিমে আছে না নাই? কোরআনে কারিমের 23 নাম্বার সূরা, জোরে কোন, কত নাম্বার সূরা? 23 নাম্বার সূরা, সূরাতুল মুমিনুনের মধ্যে আল্লাহ পাক সফল কাম মুমিনদের কিছু কোয়ালিটি তুলে ধরেছেন। ওই সফল কাম মুমিনদের কোয়ালিটি বর্ণনা করতে গিয়ে আল্লাহ পাক শুরু করলেন নামাজ দিয়ে, শেষ করলেন নামাজ নিয়ে। এরপরে তাদের সফলতার সুসংবাদ দিতে গিয়ে আল্লাহ পাক তাদের ব্যাপারে জান্নাতুল ফেরদাউসের ওয়াদা করেছেন। কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। সফল কাম হয়েছে তারা, নামাজে বিনয় অবলম্বন করেছে যারা। সফল কাম মুমিনদের কোয়ালিটি বর্ণনা করতে গিয়ে আল্লাহ পাক শুরু করলেন নামাজের খুশু দিয়ে, এরপরে ধারাবাহিক ভাবে আরো কয়েকটি কোয়ালিটি বর্ণনা করে আল্লাহ পাক শেষ করলেন নামাজ দিয়ে। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, আর যারা প্রত্যেক দিন পাঁচ ওয়াক্তের নামাজ যথাযথ হেফাজত করে, সংরক্ষণ করে। এবার আল্লাহ পাক তাদের ব্যাপারে গ্যারান্টি দিয়ে, তাদের ব্যাপারে সুসংবাদ দিয়ে বলছেন, উলাইকা হুমুল ওয়ারিসুনাল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসাহুম ফিহা খালিদুন। আল্লাহ পাক বলেন, এদের ব্যাপারে আমি আমার ওই জান্নাত, এক নম্বরের জান্নাত, জান্নাতুল ফেরদাউসের সুসংবাদ দিচ্ছি। বাবা মারা যাওয়ার পর বাবার ওই সন্তানগুলো যেমন বাবার সম্পদের ওয়ারিস অটোমেটিক্যালি হয়ে যায়, এই পাঁচ ওয়াক্তের নামাজি বান্দারা যখন দুনিয়া থেকে বিদায় নেয় তারাও ঠিক তেমনি ভাবে আল্লাহর জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হয়ে যায়। পড়লে নামাজ, রাখলে রোজা, আল্লাহ রাসূল পাবে সোজা, হালকা হবে পাপের বোঝা, করলে ইবাদত পাবে তুমি রোজ হাশরে প্রতিদানে জান্নাত, প্রতিদানে জান্নাত, প্রতিদানে জান্নাত। ঠিক কি না? নিজের ব্যক্তিগত জীবনে নামাজ থাকবে, তেমনি আপনার ফ্যামিলি লাইফ, পারিবারিক জীবনেও নামাজ থাকার দরকার আছে না নাই? আপনার ওয়াইফ, আপনার স্ত্রী, আপনার সন্তানগুলোকে আপনি নামাজি বানাবেন। বিশ্ব নবী বলেছেন, মুরু আউলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনা উসামাহিসিনিন, তোমাদের সন্তানের বয়স যখন 7 বছর হয়ে যায় তাদেরকে নামাজের ব্যাপারে তাকিদ দাও। এই জন্য আপনারা যখন মসজিদে আসবেন, মসজিদে আসার সময় আপনাদের ছোট্ট ছোট্ট ছেলেদেরকে মসজিদে নিয়ে আসবেন। অবশ্য কিছু কিছু এলাকায় বাচ্চাদেরকে মসজিদে আনলে মুরব্বীরা রাগ করে, আসে না নাই? মুরব্বীরা বাচ্চাদের উপরে রাগ করে, বলে
এরকম তারা ধমক দিয়ে দিয়ে আসে না নাই, আপনি এরকম বাচ্চাদেরকে জোর করে ধমক ধমক দিয়ে বের করে দেন কেন? বিশ্বনবীকে গালে দিয়ে বকা দিয়ে ধমক দিয়ে বাচ্চাদেরকে মসজিদ থেকে বের করে দিয়েছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসতেন। বিশ্বনবী তার কলিজার টুকরা নাতি হোসেনকে নিয়ে মসজিদে এসেছেন। বিশ্বনবী নামাজের মধ্যে সাজদায় গেলেন, তার কলিজার টুকরা আদরের নাতি হোসেন বিশ্বনবীর পিঠের উপরে চলে বসলো। বিশ্বনবীর পিঠের উপরে চলে বসে বিশ্বনবীর মাথার চুল ধরে ধরে টানে আর বলে, আমি ঘোড়ার উপরে আছি। কিসের উপরে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার নাতি কলিজার টুকরা নাতি হাসান আর হোসেনকে এত মহব্বত করতেন, তিনি বলতেন এরা হচ্ছে আমার, এই দুইজন হচ্ছে আমার সুগন্ধি। বিশ্বনবী আরো বলতেন, মান আহাব্বাহুমা ফামান মান আহাব্বাহুমা আহাব্বানি, যারা এই দুইজনকে ভালোবাসলো তারা যেন আমি নবীকে ভালোবাসলো, আর যারা এই দুইজনকে কষ্ট দিল তারা যেন আমি নবীর কলিজায় আঘাত দিল। সুবহানাল্লাহ। বিশ্বনবী তার নাতিদেরকে খুব ভালোবাসতেন। বিশ্বনবীর কলিজার টুকরা নাতি হোসাইন যখন বিশ্বনবীর পিঠে চড়ে বসলো, বিশ্বনবী মনে মনে ভাবলেন, আমি যদি সাজদা থেকে মাথা উঠাই আমার নাতি পিঠ থেকে পড়ে গিয়ে কষ্ট পাবে। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদা একটু দীর্ঘ করে দিলেন, লম্বা করে ফেললেন। কিছুক্ষণ পর মনে মনে ভাবলেন, পেছনে তো সাহাবীরা আছে, সাজদা থেকে মাথা উঠানো দরকার। বিশ্বনবী যখন এবার সাজদা থেকে মাথা উঠাতে যাবেন, এমন সময় সাইয়েদিনা জিব্রিল এসে বললেন, ওগো আল্লাহর নবী মাথা উঠায়েন না, আরো কিছুক্ষণ থাকেন, কারণ আপনাদের নানা আর নাতির চমৎকার এই দৃশ্য দেখতে আল্লাহর বড় ভালো লাগছে। যেখানে বিশ্বনবী বাচ্চাদেরকে মসজিদ থেকে তাড়িয়ে দিতেন না, আপনি দেন কেন? বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসবেন, এই বাচ্চাগুলো যত বেশি মসজিদে আসবে এরা আল্লাহওয়ালা হবে, দিদার হবে, চক্ষু শীতলকারী হবে। আমরা নামাজ আদায় করব, আমাদের পেছনে বাচ্চারাও নামাজ আদায় করবে, সাথে সাথে যখন বাচ্চারাও মসজিদে আসবে তখন আমরা বুঝতে পারবো আমাদের নেক্সট জেনারেশন তারাও নামাজের দিকে যাচ্ছে, নামাজের দিকে ধাবিত হচ্ছে। প্রিয় ভাইয়েরা, ব্যক্তিগত জীবনে নামাজ যেমন থাকবে, পারিবারিক জীবনেও নামাজ কায়েম থাকবে, কিন্তু সমাজ আর রাষ্ট্রীয় জীবনে নামাজ কায়েম থাকার দরকার নাই। দরকার আছে? কথা বলেন, দরকার আছে? কোরআনে কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হাজ্জের 41 নম্বর আয়াতে আল্লাহ পাক সুন্দর করে বললেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতামুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ পাক বলছেন, জনপদের দায়িত্ব আমি যাদেরকে দিব সেই দায়িত্বশীল ক্ষমতাপ্রাপ্ত লোকেরা, তারা দায়িত্ব পাওয়ার পর, পাওয়ার ক্ষমতা পাওয়ার পর তাদের প্রথম রেসপন্সিবিলিটি হবে নিজেরা নামাজি হয়ে তারা সমাজ এবং রাষ্ট্রের সকল স্তরে তারা নামাজ কায়েম করবে। কথাটা আমার না আল্লাহ। এখন দেখা যাচ্ছে নামাজ যারা কায়েম করবে তারাই এক নম্বরের বেনামাজি। নামাজ এখন কায়েম করবে কে? নামাজ কায়েম করার দায়িত্ব যাদের ছিল এরাই হচ্ছে বেনামাজি। প্রিয় ভাইয়েরা, আমরা এখন মসজিদের ইমাম বানিয়েছি একজনকে, আর সমাজের ইমাম বানিয়েছি আরেকজনকে, আপনারাই জবাব দেন। আমরা বললে তো আমাদের দোষ হয়ে যায়, আমরা হুজুররা এমনিতেই মারাত্মক বিপদে আছে, আমরা কিছু বলতেও পারি না, বললেও দোষ, কিছু বললেও দোষ। মানুষ আমাদের কত ভুল ধরে, আমরা একটু বেশি খাইলে বলে দেখছো হুজুরটা কেমন খায়, কম খাইলে বলে মনে হয় হুজুর আজকে আরেক জায়গায় দাওয়াত খেয়ে আসছে, একটু জোরে হাঁটলে বলে মনে হয় কোনো দাওয়াত আছে এই জন্য জোরে জোরে দৌড়াচ্ছে, আস্তে হাঁটলে বলে মনে হয় হুজুর বেশি খেয়ে ফেলছে। খুব অসুবিধা, হুজুররা সবকিছু বলতেও পারে না। আমরা যখন হক কথাগুলো বলে ফেলে বলে এই হুজুরটা আসলে ভালা না, আমরাও বলি আমরা তো ভালা না, ভালা লুয়ে থাকতো, ঠিক কি না? আমরা এখন আল্লাহর কোরআন এটিকে আমাদের মসজিদে রেখেছি, ঘরে রেখেছি, কিন্তু আমাদের জীবনে আমরা আল্লাহর কোরআনকে রাখি নাই। প্রিয় ভাইয়েরা, একটি হাদিস আজকে বহুদিন পর মনে পড়ে গেল, মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু, নাম শুনেছেন তো, বিশ্বনবীর প্রিয় একজন সাহাবী। বিশ্বনবী বললেন, হে মুআজ, তুমি শোনো, আখিরি জামানা এমন একটি সময় আসবে লোকেরা আল্লাহর কিতাব কোরআনটাকে ধর্মীয় কিতাব এমন ভাবে বানিয়ে ফেলবে, কোরআন রাষ্ট্র পরিচালনায় থাকবে না,
কোরআন থাকবে শুধু মসজিদ পরিচালনায়। যুগটা এমন কঠিন হয়ে যাবে, আমার কথা নয়, কিন্তু এটা আমার কথা নয়, বিশ্বনবী বলছেন এমন কঠিন যুগ চলে আসবে তখন তুমি কোরআন নিয়ে কথা বললে, কোরআন দিয়ে কথা বললে তোমার উপরে মারপিট আসবে, আবার কোরআনের উপরে টিকে থাকলে তোমার জীবনও চলে যাইতে পারে। তুমি যদি কোরআন বিরোধীদের সাথে থাকো তো ঈমান চলে যাবে, আর কোরআনের পক্ষে থাকলে তোমার জীবন চলে যাবে। তার বাস্তবতাই আমরা এখন দেখতে পাচ্ছি, ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে ইমামতি করেছেন, খুতবা দিয়েছেন, তিনি মসজিদে নববীর ইমামতি নিয়ে ব্যস্ত ছিলেন, আর মদিনার পার্লামেন্ট আরেকজনের হাতে তুলে দিয়েছেন। কথা কন না কেন, জবাব আপনারাই দিবেন। তিনি যেই কোরআন তেলাওয়াত করে মসজিদে নববীতে, যেই কোরআন দিয়ে মসজিদে নববীতে ইমামতি করেছেন, নামাজ সম্পন্ন করেছেন, যেই কোরআন দিয়ে তিনি মসজিদে নববী পরিচালনা করেছেন, একই কোরআন দিয়ে 10 বছর মদিনার পার্লামেন্ট পরিচালনা করেছেন। তারপরে খোলাফায়ে রাশেদার 30 বছরের স্বর্ণালী যুগ, 4 জন সাহাবী নিজেরা ইমাম ছিলেন, নিজেরা ইমাম ছিলেন, ইমামতির পাশাপাশি তারাও আল্লাহর কোরআন দিয়ে তাদের পার্লামেন্ট পরিচালনা করেছেন। কথাগুলো মিথ্যা বললাম? কথাগুলোকে মিথ্যা বলেছি? কি মনে হয় আপনার কাছে? তা এখন আমাদের অবস্থা কি? এখন আমাদের ইমাম একজন, সমাজের ইমাম আরেকজন। হুজুর ইমাম আপনি, আপনি আল্লাহ বিল্লাহ করেন, আর আমরা যা করার সব করব। এটা কি ইসলামী সমাজের চিত্র? এটা ইসলামী সমাজের চিত্র? আবু জাহালের সাথে বিশ্বনবীর দ্বন্দ্ব হয়েছে কেন? আপন চাচা। বিশ্বনবী যদি বলতেন চাচা চাচা বাইতুল্লাহর ইমামতি আমাকে দাও, খতিবের দায়িত্ব আমাকে দাও, আমি আল্লাহ বিল্লাহ করি, আর তুমি তোমার নীতিতে সব চালাও, আবু জাহাল বলতো এই রাষ্ট্রীয় সব ফ্যাসিলিটিস আমার ভাতিজার জন্য দাও, ঠিক কি না? ভেজাল লাগলো কেন? ভেজাল এই জন্য লেগেছে, বিশ্বনবী বললেন চাচা তোমার আবু জেহেলীয় নীতিতে সব কিছু চলবে না, আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার আইনও চলবে তার। সম্মানিত ভাইয়েরা, এইভাবে করে সকল নবীদের সাথে খোদাদ্রোহীদের দ্বন্দ্ব হওয়ার কারণ ছিল এই একটাই কারণ। বলেন তো মুসা আলাইহিস সালাম, তিনি যদি বলতেন ফেরাউন আমি আল্লাহ বিল্লাহ করি আর তুমি তোমার ফেরাউনের নীতিতে সব চালাও, ফেরাউন কি মুসা আলাইহিস সালামকে তো কষ্ট দিত? কথা বলেন, কষ্ট দিত? মুসা আলাইহিস সালাম বললেন তোমার ফেরাউনের নীতিতে সব চলবে না, সব চলবে কার নীতিতে? ইব্রাহিম আলাইহিস সালামের সাথে নমরুদের দ্বন্দ্ব হতো না, তিনি যদি বলতেন আমি আল্লাহ বিল্লাহ করি আর তুমি তোমার নীতিতে সব চালাও, কোনো দ্বন্দ্ব হতো না। তিনি যখনই বললেন তোমার নমরুদের নীতিতে সব চলবে না, তখন নমরুদ বলল দেখছো আমার নির্বাচনী এলাকায় কি বলে, কি বলে দেখেছ? ইব্রাহিমকে অ্যারেস্ট করো, আগুনে নিক্ষেপ করো, ঠিক কি না? যখনই ইব্রাহিম আলাইহিস সালাম এক আল্লাহর কথা বললেন, আল্লাহর জমিনে আল্লাহর বিধানের কথা বললেন, তখনই বলেন আগুনে ফালায় দাও, নমরুদ তখন কি বলল আগুনে ফালায় দাও। প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবীরা তারা ঠিক যেমনি ভাবে মসজিদে বসে বসে জিকির করেছেন, নামাজ পড়েছেন, ধ্যান করেছেন, আল্লাহর নবীরা ঠিক তেমনি ভাবে তারা আল্লাহর জমিনকেও আল্লাহর বিধান দিয়ে পরিচালনা করেছেন। আর আসতে বলেন, কথাগুলো মিথ্যা বলেছি? আমরা এখন কি করছি? তসবির দানা টিপে টিপে জান্নাত তালাশ করছি। কিসের তসবির দানা টিপে তুমি জান্নাত তালাশ করো? গোটা দুনিয়াকে জালেমরা আজকার মালা বানিয়ে ফেলেছে। কিসের তসবি তালাশ করে করে আর খানকায় বসে ধ্যান করে করে তুমি জান্নাতের তালাশ করো? গোটা দুনিয়ার জালেমরা ঐক্যবদ্ধ হয়ে মুসলমানদেরকে নিশ্চিন্ন করে দিচ্ছে। কিসের ধ্যান করো তুমি? কিসের জিকির করো তুমি? গোটা দুনিয়া আজ কারবালার ময়দান হয়ে গিয়েছে। আল্লাহর কোরআন ড্রাইভিং সিটে বসার জন্য এসেছে, এটি প্যাসেঞ্জারের সিটে বসার জন্য আসে নাই। বিশ্বনবী এই কোরআন দিয়ে 10 বছর মসজিদে নববীতে ইমামতি করেছেন, এক কোরআন দিয়ে তিনি 10 বছর মদিনার পার্লামেন্টে নেতৃত্ব দিয়েছেন। সঠিক আশিক রাসূল হতে চাও, সত্যিকারের মুসলমান হতে চাও, এই কোরআনকে সব জায়গায় নিয়ে যেতে হবে। আল্লাহর কোরআন শুধু মরা মানুষের তেলাওয়াতের জন্য, মানুষ মারা গিয়েছে তেলাওয়াত খত আর তাবিজের জন্য এই কোরআন আল্লাহ দেন নাই। এই কোরআন দিয়ে বিশ্বনবী 10 বছর মদিনা চালিয়ে বাস্তবে দেখিয়ে গিয়েছেন খাইরুল কুরুনি। অর্থ কি? আপনারা তো সব সময় জুমার খুতবায় শুনেন, অর্থটা কি? অর্থই তো বুঝেন না আমি। আপনি
খাইরুল কুরুনি কারনেন, দুনিয়ায় সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে আমার যুগ। সুবহানাল্লাহ, পৃথিবী সৃষ্টির সূচনা লগ্ন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আমার যুগের চাইতে দামি আর স্বর্ণের যুগ ডিজিটাল যুগ আর নাই, ঠিক কি না? কেমন এক সমাজ ব্যবস্থা কায়েম করলেন শোনাবো। বিশ্বনবীর পরে আবু বকর খলিফা, চিফ জাস্টিস প্রধান বিচারপতি বানালেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে। 2 বছর হয়ে গেল আদালতে মামলা নাই, কয় বছর? চিন্তা করেছেন এমন এক রাষ্ট্র ব্যবস্থা তিনি কায়েম করে দিয়ে গেলেন, 2 বছর দেশের উচ্চ আদালত হাইকোর্ট সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির আদালতে কোনো মামলা নাই, এমন সমাজ ব্যবস্থা হয়েছে শুধুমাত্র কোরআনের শাসনের কারণে, ঠিক কি না? এই এরকম সমাজ ব্যবস্থা, এরকম স্বর্ণালী ইতিহাস, স্বর্ণালী যুগে আমরা আবারও ফিরে যাব যদি আমরা আল্লাহর কোরআনকে সব জায়গায় নিয়ে যেতে পারি। আমাদের নামাজ ব্যর্থ হচ্ছে কেন? ওই যে 3 নম্বর কি বলেছিলাম, নামাজ সব জায়গায় কায়েম না থাকা। নামাজি লোকদেরকে সব জায়গায় বসায়া দেন, সব জায়গায় নামাজ অটোমেটিক্যালি কায়েম হয়ে যাবে। নামাজ ব্যর্থ হওয়ার 4 নম্বর কারণ বলে আজকে আমরা আমাদের আলোচনা শেষ করব। নামাজ ব্যর্থ হওয়ার 4 নম্বর কারণ হচ্ছে নামাজের শিক্ষা আমাদের সমাজে বাস্তবায়ন না হওয়া, নামাজের শিক্ষা আমাদের সমাজে না থাকা। নামাজের শিক্ষা, নামাজের শিক্ষা নিয়ে আলোচনা করলে আসলে অনেক লম্বা একটা আলোচনা করা যাবে। আমি সংক্ষেপে নামাজের কয়েকটি শিক্ষার কথা আপনাদেরকে বলবো। দেখেন নামাজ আমাদেরকে কি শেখায়, মাত্র 3টি শিক্ষার কথা বলে আজকে আমরা আলোচনা শেষ করব, যেই 3টি শিক্ষা আমাদের ক্রাইসিস থেকে উত্তরণে সহায়তা করবে ইনশাআল্লাহ। দেখেন নামাজের একটা শিক্ষা হলো, নামাজ আমাদেরকে ভ্রাতৃত্বের শিক্ষা দেয়, সাম্য আর মৈত্রীর শিক্ষা দেয়। আমরা যখন নামাজে আসি, নামাজে দাঁড়াই, আমাদের মধ্যে কি কোনো শ্রেণী বৈষম্য থাকে? নামাজ এমন একটি আবাদত, দেয়ার ইজ নো ক্লাস ডিসক্রিমিনেশন ইন সালাত, এর মধ্যে কোনো শ্রেণী বৈষম্য নাই। নামাজে আসার পর আপনাদের এলাকার বড় একজন ব্যবসায়ীর পায়ের সাথে একজন রিক্সাওয়ালার পা লাগলো, ব্যবসায়ী কি বলতে পারবে, এই বেটা রিক্সাওয়ালা আমার পায়ের সাথে তোর পা লাগলো কেন? বলতে পারবে? বলতে পারবে না। কারণ নামাজে আসলে রিক্সাওয়ালা হোক, ব্যবসায়ী হোক, রাজনীতিবিদ হোক, যেই হোক, সবাই গোলাম হয়ে যায় কার? এই জন্য মহাকবি কবি সম্রাট আল্লামা ইকবাল তিনি তার কবিতায় খুব চমৎকার করে বলেছেন, এক হি সফ মে খরে হোগে মাহমুদ ও আয়াজ, এক হি সফ মে খরে হোগে মাহমুদ ও আয়াজ, না কোই বান্দা রহা না কোই বান্দা নওয়াজ। নামাজ দাঁড়ানোর পর সম্রাট মাহমুদ আর তার ভৃত্য তার চাকর আয়াত যখন একই কাতারে পাশাপাশি কাতাকাতি একেবারে পাশাপাশি কাছাকাছি কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে যায়, তখন সম্রাট মাহমুদ তিনি আর সম্রাট থাকেন না, তার চাকর আয়াজ তখন আর চাকর থাকে না, সম্রাট আর চাকর দুজনেই তখন আল্লাহর গুলামে পরিণত হয়ে যায়। এই যে নামাজের এই শিক্ষা যদি আমাদের সমাজে থাকতো, আমরা যদি উঁচু নিচু ভেদাভেদ না করতাম, তাহলে কিন্তু আমাদের সমাজটা সুন্দর হয়ে যেত। প্রিয় ভাইয়েরা, প্রিয় ভাইয়েরা, নামাজের আরেকটি শিক্ষা হচ্ছে নামাজ আমাদেরকে সময়ানুবর্তিতা শিখায়, সময়কে কাজে লাগানো, সময়কে গুরুত্ব দেওয়া, এটি আমাদেরকে নামাজ শেখায়। কারণ 5 ওয়াক্তের নামাজকে টাইমলি ফরজ করেছেন কে? ইন্নাস-সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নামাজকে সময়ানুবর্তিতার উপরে ফরজ করেছেন কে? কেউ যদি ফজরের নামাজ তার ইচ্ছা মতো সকাল 10টায় পড়ে হবে, জোহরের নামাজ বিকাল 4টায় পড়লে হবে না, তাহলে নামাজ যেই ওয়াক্তের নামাজ, যেই ওয়াক্তে ফরজ, যেই সময়ে আদায় করতে হবে, সেই সময়ই আপনাকে আদায় করতে হবে। এখান থেকে শিক্ষা হচ্ছে সময়, সময়কে গুরুত্ব দেওয়া, সময়ের কাজ সময়ে করা, এটি নামাজ আমাদেরকে শেখায়। আরে আমাদের চাইতে সময়ের গাফলতি এটা কোনো জাতি করে বলে আমার মনে হয় না। আমাদের অবস্থা হলো এমন যে 10টার গাড়ি কয়টায় যায় আমরা নিজেরাও জানি না। একদিন দেখা গেল 10টার ট্রেন ঠিক 10টায় আসছে, একজন খুশি হয়ে বললো যাই হোক বহুদিন পরে 10টার ট্রেন ঠিক 10টায় আসছে, আর একজন বললো ভাই এত খুশি হওয়ার কোনো কারণ নাই, এটা কিন্তু আজকের 10টার ট্রেন না, গতকাল 10টার ট্রেন আজকে 10টায় আসছে। এই যদি হয় জাতির অবস্থা, সময়কে যদি আমরা মূল্যায়ন না করি, তাহলে সমাজ, জাতি কিংবা সভ্যতার উন্নয়ন
ঘটানো সম্ভব নয়। সময়ের গুরুত্ব দেওয়া, সময়ের কাজ সময়ে করা, সময়কে কাজে লাগানো, এই শিক্ষাও কিন্তু আমরা নামাজ থেকে পাই। প্রিয় ভাইয়েরা, নামাজের শিক্ষা নিয়ে কথা বলতে হলে অনেক সময় চলে যাবে। নাম্বার থ্রি, ফাইনালি তিন নাম্বার শিক্ষার কথা বলে আমি আমার আলোচনা শেষ করবো আজকে ইনশাআল্লাহ। নামাজের আরেকটি শিক্ষা হচ্ছে, নামাজ আমাদেরকে অন্যায় কিংবা ভুলের বিরুদ্ধে কথা বলতে শিক্ষা দেয়। আপনি বলবেন কেমনে, আপনাদের মসজিদের ইমাম সাহেবের পিছনে আপনারা নামাজ দাঁড়িয়েছেন, ইমাম সাহেব তেলাওয়াত শুরু করেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মানবেন আপনারা? কথা বলেন, মানবেন? পেছন থেকে মুসল্লি বলবে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, লোকমা আসবে না? চলে আসবে। লোকমা একবার দিল, মানল না, আবার দিল, মানল না, আবার দিল, মানল না, মুসল্লি তাকে টান দিয়ে পেছনে নিয়ে আসবে। কেন? ভুল করছো মিয়া, ভুল করছো, বললাম মানলা না, আবার বললাম মানলা না, নামো তোমার ইমামতির আর শিক্ষা কি? শিক্ষা কি? এখান থেকে শিক্ষা হচ্ছে, মুসলিম উম্মাকে যারা নেতৃত্ব দিয়েছেন তারাও ক্ষমতায় বসে এই কথাই বলতেন। সাইয়েদনা ওমর খলিফা হলেন, অর্ধ পৃথিবী শাসন করলেন, তিনি বললেন যতক্ষণ আমাকে তোমরা আল্লাহর আনুগত্যের পথে দেখবা ততক্ষণ আমার আনুগত্য তোমরা করবা, আর আমি আনুগত্যের বাহিরে চলে গেলে আমাকে ঠিক করে দিবা। কি করে দিবা? ইমাম ভুল করলে যেমন ইমামকে মুসল্লি লুকমা দিবে, এখান থেকে শিক্ষা হচ্ছে সমাজ কিংবা রাষ্ট্রে যারা নেতৃত্ব দিবে ইমামতি করবে, ভুল করলে জনগণ লুকমা দিবে, লুকমা দেওয়ার পর না মানলে জনগণ টেনে হিঁচড়ে নামাবে। এটি হচ্ছে নামাজের শিক্ষা, ঠিক কি না? নামাজের শিক্ষা সব জায়গায় প্রতিফলিত নাই। নামাজের শিক্ষা নিয়ে আলোচনা করলে অনেক কিছু বলা যেত। নামাজের শিক্ষা যদি সব জায়গায় বাস্তবায়িত হয়ে যায়, মানুষের জীবন পরিবর্তন হয়ে যাবে, সমাজ পরিবর্তন হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, নামাজ ব্যর্থ হওয়ার চারটি কারণ আজকে আপনাদেরকে বলেছি। এক নাম্বার বলেছিলাম নামাজে ভুল থাকা, দুই নাম্বার বলেছিলাম নামাজে খুশু না থাকা, তিন নাম্বার বলেছিলাম, ভুলে গিয়েছেন, তিন নাম্বার কি বলেছিলাম, নামাজ কায়েম না থাকা, আর চার নাম্বার বলেছিলাম নামাজের শিক্ষা সকল জায়গায় প্রতিফলিত না হওয়া। আসুন, নামাজকে সফল করতে হলে এই চারটি কারণকে অ্যাভয়েড করে আমরা আমাদের নামাজকে সুন্দর করার চেষ্টা করি। আমাদের ব্যক্তি জীবন সুন্দর হওয়ার পাশাপাশি, পারিবারিক জীবন সুন্দর হওয়ার পাশাপাশি, সমাজ এবং রাষ্ট্রীয় জীবনও সুন্দর হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে খুশুয়ের সাথে নামাজ দেয় এবং আমৃত্যু পাঁচ ওয়াক্ত সালাত যথাযথভাবে আদায়ের তৌফিক আল্লাহ যেন আমাদের প্রত্যেককে দান করেন। মাহফিল কমিটির সভাপতি সাহেবের বক্তব্য আমরা শুনবো, এরপরে আমরা সরাসরি মুনাজাতের দিকে চলে যাব ইনশাআল্লাহ।